ক্যানাডা ভিসা পাওয়ার সবচেয়ে সহজ একটা কৌশল শেয়ার করবো আজকে আপনাদের সাথে, সেটা হচ্ছে ক্যান প্লাস প্রোগ্রাম। ক্যানাডার আইআরসিসির একটা প্রোগ্রাম আছে ক্যানাডার ভিসাকে এক্সপার্ডাইট করার জন্য বা খুব সহজে ক্যানাডার ভিসা দেওয়ার জন্য, যেখানে কোনো রকম কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়া বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ছাড়াই এই ভিসাটা নিশ্চিত করতে পারবেন এবং এটা খুব দ্রুত প্রসেস হয় বা এক্সপার্ডাইটলি এই ভিসাটা প্রসেস করে। তো এই ভিসাটা কারা কিভাবে নিতে পারবে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন, এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা অনেকেই হয়তো থাম্বনেল দেখে অবাক হচ্ছেন যে কিভাবে সম্ভব বা কী ফালতু কথা বলছে, 7 দিনে ক্যানাডার ভিসা পাওয়া সম্ভব, তাও কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ছাড়া বা নিশ্চিত ভিসা, এটা তো কিছুতেই হয় না। আসলে নিশ্চিত ভিসা শব্দটা একটা সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে। এইখানে এই ক্যান প্লাসের ভিসাগুলা মানে 100% ইয়ে হয়। আমি এই পর্যন্ত কমসে কম 28-29টা ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, একটাও রিফিউজ হয় নাই। তো এই ক্যান প্লাস ভিসার জন্য আপনি যদি এলিজিবল হন তাহলে ধরে নিতে পারেন আপনি নিশ্চিতভাবে ভিসা পাবেন, যদি সঠিকভাবে আবেদনটা করতে পারেন। যদিও আমাদের দেশে অনেকেই, অনেক এজেন্সি বা অনেকেই যারা ক্যানাডার ভিসা প্রসেস করে তারা এই ক্যান প্লাস প্রোগ্রামটা সম্পর্কে জানে না। তো এই ক্যান প্লাস প্রোগ্রামটা হচ্ছে আইআরসিসির একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে খুব দ্রুতভাবে ক্যানাডার ভিসা প্রসেস করা হয়। এটা 7 থেকে 10 দিনের মধ্যে এই ভিসাটা দেওয়া হয়। নর্মালি ভিসার জন্য যে ক্ষেত্রে 40 ওয়ার্কিং ডেইজ এখন আইআরসিসির টাইম শিডিউল, সেক্ষেত্রে এইটা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে দেওয়া হয়। আর এখানে কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অর্থাৎ আপনার কোনো ব্যাংক ব্যালেন্স বা আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি এগুলা দেওয়ার প্রয়োজন হবে না। তো এক্ষেত্রে আপনারা কিছু ক্রাইটেরিয়া অবশ্যই মেনটেন করতে হবে বা আপনাকে এলিজেবল হতে হবে। এই প্রোগ্রামের মেইন কন্ডিশনটা হচ্ছে যে আপনি লাস্ট 10 ইয়ার্সের মধ্যে যদি ক্যানাডা ভিজিট করে থাকেন তাহলে আপনি এই প্রোগ্রামের জন্য এলিজেবল হবেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনার যদি ক্যানাডা ভিজিট করা না থাকে তাহলেও আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনার ইউএসএর একটা ভ্যালিড ভিসা থাকে পাসপোর্টে যখন আপনি ক্যানাডার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন। তার মানে শুধুমাত্র এই দুইটা কন্ডিশন যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনারা ক্যানাডার ভিসা পেতে পারেন। অর্থাৎ যদি আগে আপনার ক্যানাডার ভিসা থাকে বা আপনি 10 ইয়ার্সের মধ্যে কোনো এক সময় আপনি ক্যানাডা ভিজিট করেছেন তাহলে আপনি এই ক্যান প্লাস ভিসার জন্য আবেদন করতে পারবেন, আর হচ্ছে ভ্যালিড ভিসা থাকলে ইউএসএ। তাহলে আপনাদের যাদের মানে ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে ক্যানাডার ভিসা রিফিউজ হয়েছে বা ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে আপনি ক্যানাডার ভিসার জন্য আবেদন করতে পারছেন না, তারা একটা কৌশল অবলম্বন করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা কোনোভাবে ইউএসএর ভিজিট ভিসা নিয়ে তারপর ক্যানাডার জন্য আবেদন করলে এই প্রক্রিয়ায় ক্যানাডার ভিসাটা আপনাদের নিশ্চিত করা সম্ভব। অনেকেই দেখা যায় যে আমাদের দেশে মানে ট্রাভেল হিস্ট্রি নাই, তার কিন্তু সে ক্যানাডার ভিসা নিতে চায়, কিন্তু এখানে ট্রাভেল হিস্ট্রি না থাকলেও আপনার যদি ইউএসএতে যাওয়ার কোনো ভ্যালিড গ্রাউন্ড থাকে বা ইউএসএতে যদি আপনার ক্লোজ কোনো রিলেটিভস থাকে তাহলে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও কিন্তু ইউএসএর ভিসা নিতে পারবেন। আর ইউএসএর ভিসা নিলে তখন এই ক্যান প্লাস প্রোগ্রামের আন্ডারে আপনি কিন্তু ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ক্যানাডার ভিসাও পেতে পারেন। যারা মূলত মনে করেন যে কিছুতেই আপনারা এই দুইটা টার্ম ফুলফিল করতে পারবেন না তারা ভিডিওটা এখান থেকে কুইট করতে পারেন। আর যারা যাদের পাসপোর্টে ইউএসএর ভিসা আছে বা যারা ইউএসএর ভিসার জন্য আবেদন করেছেন, ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, তারা পরবর্তী অংশটুকু শুনতে পারেন যে ক্যান প্লাস ভিসার আদার্স ক্রাইটেরিয়া কী বা এটা সাধারণ ভিসার সাথে কী পার্থক্য, এরকম যে ধরনের প্রশ্ন আপনাদের মনে আসতে পারে সেগুলোর কিছু আলোচনা করবো এখন। প্রথমেই হচ্ছে অনেকেই মনে করবেন যে এই ক্যান প্লাস ভিসার জন্য কীভাবে আবেদন করব, এটা কি আলাদা কোনো টার্মসে? না, রেগুলার ভিসার জন্য যেভাবে আবেদন করে ঠিক সেই রকমভাবেই আবেদন করতে হবে। এই ভিসার অ্যাপ্লিকেশান ফর্মগুলো ঠিক একইভাবে
কীভাবে আপনাকে ফিল আউট করতে হবে, বাট বিভিন্ন জায়গায় আপনার মেনশন করতে হবে আপনার যে একটা ভ্যালিড ভিসা আছে বা আপনি যে 10 ইয়ার্সের মধ্যে ক্যানাডা ভিজিট করেছেন। এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে এইভাবে যেই ভিসাটা পাবো সেটা কি ভিসা, সেটা কি ভিজিট ভিসা নাকি আদার্স কোনো ভিসা? হ্যাঁ, সেইটাও টিআরভি বা টেম্পোরারি রেসিডেন্স ভিসা। নর্মালি আমরা ভিজিটের জন্য যেই আবেদনটা করি, যদি ওয়ার্ক পারমিটের জন্য, স্টুডেন্টের জন্য বা ভিজিটের জন্য আপনারা ক্যানাডায় আবেদন করেন, তাহলে তারা একটা টেম্পোরারি রেসিডেন্স ভিসা দেয়, যেটা 6 মান্থ আপনি কন্টিনিউ ক্যানাডাতে স্টে করতে পারবেন, আর 10 ইয়ার্সের একটা মাল্টিপল এন্ট্রি, এইটাও ঠিক সেম 10 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি দিবে, আপনি অ্যাট এ টাইম গিয়ে 6 মান্থ থাকতে পারবে। এখন আপনাদের আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এই ক্যান প্লাস ভিসাটা কি সব দেশের জন্য প্রযোজ্য কি না? হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং ওয়ার্ল্ডের সব কান্ট্রির জন্যই প্রযোজ্য। যে যেই দেশে অবস্থান করছেন সেই দেশ থেকেই যদি আপনাদের ইউএসএর ভিসা থাকে তাহলে আপনি পাবেন, অথবা আপনি যদি ক্যানাডা যে কোনো দেশ থেকে ভিজিট করে থাকেন তাহলেও আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন অনেকেরই আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমার খুব রিসেন্টলি ইউএসএর ভিসাটা এক্সপায়ার হয়েছে, অর্থাৎ 1 মাস হতে পারে, 7 দিন হতে পারে, 5 দিন হতে পারে, আমি কি ক্যান প্লাস ভিসার জন্য আবেদন করতে পারবো নাকি, বা আমি কি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে নিশ্চিতভাবে ক্যানাডার ভিসাটা নিতে পারবো কিনা? তো তাদের জন্য আনসার হচ্ছে নো, কারণ আপনি যখন ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ইউএসএর ভিসাটা ভ্যালিড থাকতে হবে, এটা যে কোনো অল্প সময় হোক, এখানে কোনো টার্মস নাই যে 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে, 1 ইয়ার ভ্যালিডিটি থাকতে হবে, 2 ইয়ার্স ভ্যালিডিটি থাকতে হবে, সেটা না। জাস্ট আপনি যখন ক্যানাডার ভিসার জন্য আবেদন করবেন তখন যদি আপনার ইউএসএর ভিসাটা ভ্যালিড থাকে তাহলেই আপনি এই ক্যান প্লাস প্রোগ্রামের আন্ডারে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন। এখন আপনাদের কাছে আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এই ক্যান প্লাস ভিসার জন্য এডিশনাল কোনো ফি আছে কি না? না, ক্যান প্লাস ভিসার জন্য এডিশনাল কোনো ফি নেই। নর্মাল ক্যানাডার ভিজিট ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য যেই ফিটা ঠিক সেম, অর্থাৎ 180 কানাডিয়ান ডলার হচ্ছে এখন ক্যানাডার ভিসা ফি, যেটা পেমেন্ট করে আপনি এই ক্যান প্লাস ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন আসি ডকুমেন্টের ক্রাইটেরিয়া। আপনারা নর্মালি ভিসার জন্য আবেদন করতে যেরকম আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশান, আপনার আদার্স ভিসার কপি, আপনার ফ্যামিলি ইনফরমেশান দিতে হয়, সেই সব কিছুই দিতে হবে। এখানে মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা আপনি সাবমিট না করলেও চলে, তবে যদি আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো থাকে তাহলে আপনারা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটাও সাবমিট করে দিতে পারবেন। এটা যদি একান্ত কারো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট না থাকে তাহলে সে এই প্রোগ্রামটার আন্ডারে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার চান্সেস থাকে, আর যদি আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট থাকে তাহলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টও এর সাথে আপলোড করে দিলে ভিসাটা মানে আরও অনেক নিশ্চিত থাকে বা ভিসার ব্যাপারে কোনো রকম কোনো কনফিউশন আসার সুযোগ থাকে না। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে ক্যানাডার ভিসা পাওয়ার সবচেয়ে সহজ যেই ক্রাইটেরিয়া বা সবচেয়ে সহজ যেই উপায় সেটা হচ্ছে ক্যান প্লাস প্রোগ্রাম। এই ক্যান প্লাস প্রোগ্রামের জন্য কারা এলিজিবল, কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।